সাথে বহিরাগতদের প্রবেশের কারণে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদ হিসেবে আগামী 30 ও 31 মার্চে টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি। বহিরাগত রাজনৈতিক কিছু কর্মীদের এমন অনুপ্রবেশ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধের নীতিমালার গুরুতর লঙ্ঘন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে একটি সুস্পষ্ট রাজনৈতিক চর্চা। এমন নীতিমালা বহির্ভূত রাজনৈতিক চর্চায় সে মধ্যরাতে সক্রিয়ভাবে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয়ের 21 ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি, যে ওই বিশেষ রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পূর্বে ক্যাম্পাসের অরাজনৈতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে তার পদ থেকে অব্যাহতি নিবে বলে জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার বর্তমানে এবং বর্তমানে সে অত্যন্ত প্রকাশ্যে তার রাজনৈতিক চর্চা চলমান রেখেছে এবং 28 মার্চ মধ্যরাতে বহিরাগতদের সাথে নিরঙ্কুশ যোগাযোগ, তাদের ক্যাম্পাসে প্রবেশ করানো, গার্ডদের সাথে কথা বলা, রাজনৈতিক নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ, তাদের গাড়ি বের করানো এবং প্রবেশ করানো, এই সকল সক্রিয় ভূমিকায় তাকে দেখা যায়। এর প্রেক্ষিতে আমাদের প্রথম দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে আমরা বুয়েটের সকল ব্যাচের শিক্ষার্থীরা 28 মার্চের মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজ রাব্বির বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হল বাতিলের দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের বিভিন্ন মেয়াদে হল এবং টার্ম বহিষ্কার চাই। বহিরাগত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ক্যাম্পাসে প্রবেশ করলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, তারা কেন কিভাবে প্রবেশ করার অনুমতি পেল, এই ব্যাপারে সুস্পষ্ট সদুত্তর এবং জবাবদিহিতা বুয়েট প্রশাসন কর্তৃক আসতে হবে। উপরোক্ত 1 নং এবং 2 নং দাবি আগামীকাল সকাল 9টার মধ্যে বাস্তবায়ন করা না হলে আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা TSW এর পদত্যাগ দাবি করছি। আমাদের পঞ্চম দাবি, ক্যাম্পাসে মধ্যরাতে বহিরাগতদের প্রবেশের কারণে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদ হিসেবে আগামী 30 ও 31 মার্চে টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি। আমাদের ষষ্ঠ দাবি, আন্দোলনরত বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, এই অথরিটিকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা, রাজনীতিবিহীন পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা বজায় রাখা সম্পূর্ণরূপে বিকৃত হয়েছে 28 মার্চ মধ্যরাতে প্রবেশের মধ্য দিয়ে অনুমতি পাওয়ার মাধ্যমে। সাধারণ শিক্ষার্থীরা এমন নেককারজনক ঘটনার সর্বদা বিরোধী। আমাদের দাবি সমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রবে। আমরা যারা জানাবো আমরা আপনাদের জানাবো।